দলবাদলের এই কাতা ছাড়ায় এই মুহূর্তে যে প্রশ্ন দলীয় কর্মীরা যারা ঘর ছেড়েছেন যারা এরাজ্য থেকে ভিন রাজ্যে যেতে বাধ্য হয়েছেন তাদের কি প্রাপ্তি ভোটের পর আজ এ নিয়ে ডিবেট করবো আমার সঙ্গে রয়েছেন জবাব চাই বাংলার ডিবেটে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কহিনুর মজুমদার রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী রয়েছেন আইনজীবী শায়ন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক নির্মাল্য মুখার্জি সকলকে স্বাগত রিপাবলিক বাংলায় আমি শুরুতেই দেবজিৎদার কাছে যাবো দেবজিৎ দা ব্যক্তি স্বার্থতে এসেছিলেন ক্ষমতার লোভে এসেছিলেন আজ এসেছেন দেখেছেন ক্ষমতা নেই চলে গেছেন আপনারা নিজেরা কাউকে যেতে বলেননি তারাই চলে যাচ্ছেন ব্যক্তি স্বার্থতে এসেছেন সেটা বুঝতে দুটি নির্বাচন পার হয়ে গেল ঘুম ভাঙতে আপনাদের দেখো দুটি নির্বাচনের বিষয় নয় বারেবারই এরকম হয় একটা সর্বভারতীয় দল এবং থেকে বড়ো কথা যে দলটি ক্ষমতায় আছে সুতরাং সেইখানে এরকম কিছু লোক বারেবারেই আসেন সবসময়ই আসেন আসা যাওয়াটা চালানোর জন্য কিছু লোক থাকে না এটা ঘটনা যে আমাদের ছাঁকনি বা স্টেনার যে সিস্টেম তাতে কিছু ভুলভ্রান্তি ছিল আমরা স্বীকার করে নিই এবং কিছু লোককে আমরা একদম পুরো ব্ল্যাঙ্ক চেকে ভরসা করেছিলাম বোধহয় অভিজ্ঞতার অভাব হতে পারে বা অন্যরকম কোনো চিন্তার থেকে হতে পারে বিষয়টা দিল্লি নেতৃত্বের হাতেই বেশিরভাগ ছিল এবং তারা বিষয়টাকে যেভাবে দেখেছিলেন আমরা সেভাবেই দেখেছিলাম এবং আপনার আরেকটা কথাও মানে তুলে আমি কাউকে দোষ দিচ্ছি দিল্লি নেতৃত্ব বাংলা নেতৃত্বের ভাগ করছি না মানে দিল্লির নেতৃত্বকে এনারা বুঝিয়েছিলেন যারা আজকে দল ছাড়ছেন তারা বুঝিয়েছিলেন বিজেপি পার্টিতে তারা আসছেন বিশ্বাসযোগ্যতা নিয়ে আসছেন এবং সেই মতন দিল্লির নেতৃত্ব এবং বাংলার নেতৃত্ব মিলিতভাবে এনাদেরকে দায়িত্বও কিছু দিয়েছিলেন আমাদের তো আর পদ হয় না বিজেপিতে পদ শব্দটা চলে না আমরা বলি দায়িত্বপ্রাপ্ত তো দায়িত্বও আমরা দিয়েছিলাম এবং সেই দায়িত্ব নিয়ে তারা কাজ করেছিলেন কিছুটা কাজ করতে পেরেছিলেন কিছুটা কাজ করেননি কিছু ক্ষেত্রে ছেড়ে চলে গেছেন কিছু ক্ষেত্রে আমাদের সঙ্গে ম্যাচ খাওয়াতে পারেননি দেখুন আমাদের পার্টিটা একটা ক্যাডার বেস মাস অর্গানাইজেশান এটা সবাই বলেন সবাই জানেন হতে পারে সেই লক্ষ্যে লক্ষ্য পূরণে আমরা একশো একশো সবসময় দেখাতে পারিনি কিন্তু বাকি যেসব মাস অর্গানাইজেশন থেকে যারা আসেন তাদের আমাদের অর্গানাইজেশনের সঙ্গে খাপ খাওয়াতে একটুখানি অসুবিধা হতেই পারে অনেক ব্যাপারে কম্প্রোমাইজ আমাদের পার্টি করতে পারবে না যেটা অন্য পার্টিতে করা অনেক সহজ এর থেকে বেশি কিছু ক্যামেরার সামনে বলা একটু মুশকিল আছে দিলীপ ঘোষ তো বলছেন যে এখনো পর্যন্ত কিছু দালাল রয়ে গিয়েছেন এই দলে তাহলে দালাল শব্দটা কর তিনি যা বলছেন দলে গিয়েছেন তাহলে সেই দালাল কারা দালালদের আপনারা রেখে বলেন একদম পৃথিবীর বৃহত্তম দল বলি দেখুন গঙ্গা ভারতবর্ষের বৃহত্তম নদীগুলোর মধ্যে একটা নদী তার মধ্যে দেখবেন দুনিয়ার যত নর্দমা সেখান থেকেও জিনিস মানে বর্জ্য পদার্থ গিয়ে সেখানে পড়ছে কিন্তু যখন গঙ্গার জলে গিয়ে পড়েন তখন আর নর্দমার জল বলে আলাদা করে কিছু থাকে না গঙ্গার জলই আছে এটাকে ধরে নেওয়া হয় এখন মুশকিলটা হচ্ছে আবার যখন গঙ্গা থেকে যখন জল দেখবেন নর্দমার দিকে যায় তখন ওই নর্দমার জলটাকে লোকে নর্দমার জলই বলে ওটাকে কেউ গঙ্গা জল বলে না আমার কথা খুব পরিষ্কার দিলীপবাবু আমাদের নেতা শুধু স্টেটে দাপটের সঙ্গে দুটো টার্ম উনি সভাপতিত্ব করেছেন তাই নয় দলকে একটা বড় পার্সেন্টেজে আজকে যেখানে আমরা দলকে দেখতে পাচ্ছি স্টেটে তার একজন অনন্য কারিগর তিনি এবং তিনি কিছু মানে না বুঝে কিছু বলছেন বা এরকম নয় যারা রয়েছেন ওনার কথা অনুযায়ী উনি এটা কোনো ব্ল্যাঙ্কেট কথা বলেন নিজে সবাইকে বলে ফেলেছেন এরকম বা যারা নতুন এসেছেন সবার সম্বন্ধে বলছেন কিছু এরকম পুরোনো নতুন মেশা নয় কিছু এরকম আছেন এবং সব দলেই থাকেন ট্রোজান হর্স কোনো দলে থাকেন না এরকম নয় একটা দল হেরে যায় শুধুমাত্র তার নীতি নির্ধারণের জন্য নয় আরও অনেক কিছুর জন্য তো সেই ট্রোজান হর্স সম্বন্ধে দিলীপ দাই ভাষাটা ব্যবহার করেছেন এটা খুব চলতি বাংলা ভাষা ব্যবহার করেছেন উনি ওনার মতন করে কাছে যাব যে দল ভাঙানোর খেলা আপনারা বলছিলেন যে ভোটের আগে দল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া হলো ভিন রাজ্যের ক্ষেত্রে আমরা সেই দল ভাঙানোর খেলা কিন্তু তৃণমূলকেও খেলতে দেখছি তাহলে যেটা সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে উঠে যে একটা রাজ্যের জন্য একরকম নীতি অন্য রাজ্যের জন্য অন্যরকম নীতি একটা কথা আছে আপনাদের টিভির পর্দে আপনারা দেখেছিলেন যে সে সময় ঘটা করে মানে পাড়া থেকে শুরু করে রাজ্য এবং কেন্দ্র স্তর অব চার্টার ফ্লাইট সব ইত্যাদি ইত্যাদি দিয়ে যোগদান মেলা হতো মানে মেলা দলের অনুষ্ঠান অনেকের শহীদ দিবস হয় রক্তদান উৎসব হয় সব মেলা নয় বিজেপির একটা যোগদান মেলা ছিল আমার খুব অস্বস্তি লাগছিল এই কারণে দা হচ্ছে বিজেপির ওয়ান অফ দি মোস্ট ফাইনেস্ট স্পোক্স পারসন সেখানেও দেবজিৎ দা মোটামুটি তিন মিনিট বললে না বার হোচট খেলে নেই কথাটা বলতে স্বাভাবিক আমার হলো আমার হতো এই প্রতিবন্ধকতা আমার থাকে দেখুন একটা জিনিস আপনাকে বলি বাংলাটা পশ্চিম বাংলাটা বিজেপির সিলেবাসের বাইরে এবং সিলেবাসের বাইরে প্রশ্ন হলে যা করে ধরুন কেউ ইতিহাস পড়ে আসেনি কিন্তু আপনাকে লিখতে দিয়েছেন আলাউদ্দিন খিলজির সিলেবাসের বাইরে হয় তাহলে ত্রিপুরা তৃণমূল রেজাল্ট বলবে এখন তো রেজাল্ট আসেনি রেজাল্ট বলবে তো সিলেবাসের বাইরে আমরা দেখেছি মানে এটা তো দেখুন বিজেপি নতুন দল করতে পারে কোন যে কোনো জায়গায় তারা সংগঠন করতে পারে কিন্তু তাদের যে গ্রস ফেলিয়ার এবং ফেলিয়ারটা সে প্রশ্নে লিখতে পারিনি নয় ভুল বাল লিখেছে মানে আলাউদ্দিন খিলচির ফিজিক্যাল রিফর্মস বলেছিলো এরা বাম শিক্ষানীতি লিখে দিয়ে এসছে খাতা ভরানোর জন্য দেখবেন পরীক্ষার্থী দু রকমের হয় রকমের পরীক্ষার্থী ফেল করা পরীক্ষার্থী যে পরীক্ষা জানে না প্রশ্নের কোনো ক্লু নেই ফাঁকা খাতা জমা দিয়ে আসে আরেক রকমের পরীক্ষার্থী হয় যারা মাস্টারমশাইকে বোকা বানানোর জন্য বোকা উল্টো পাল্টা লিখে আসে ঠিক এই রকমের মতো আলাউদ্দিন কিলজি লিখতে আসলে লিখে আসলে সে বোটানি লিখে এলো যাতে খাতাটা ভরে গেল বিজেপি এই করতে গিয়ে একটা গণ্ডগোল করেছে আজকে একটা দেবজি তো সত্যি কথা বললো আর এর নীতি ফান্ডামেন্টালিস্ট হিন্দু একটা একটা লাইন সেই লাইন রাজীব ব্যানার্জি বলবে এরা হয় না এটা হয়ে ওঠে না এমনকি শুভেন্দু বলতে গিয়েও অনেকবার হোচট খাচ্ছে আমার শুধু প্রশ্ন এই জায়গাটায় যে বিজেপি যদি মার্ক করে যে দালাল কারা আপনি বলুন তো একটা কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবাংলা থেকে আছে সেই কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূল থেকে আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী প্রায় প্রায় তৃণমূল থেকে যে পদটা মুখ্যমন্ত্রীর সমান ক্যাবিনেট মন্ত্রীর সমান সেই পদটায় কে আছে যে তৃণমূল থেকে এসছে তো বিজেপি বেসিক্যালি একটা মানি প্ল্যান্ট যেরকমই বেয়ে বেয়ে ওঠে না এ এ ওপাস ও ওপাস ধরে সেই সাহারাটা নিয়ে উঠেছে তাদের বেসিক্যালি বাংলার সিলেবাসের ব্যাপারে কোনো আইডিয়া নেই তার জন্য যা হওয়ার তাই হচ্ছে পরীক্ষায় ফেল করছে